সরকারি নির্দেশ সোমবার থেকে লকডাউন শিথিল হয়েছে রাজ্যে। তবে তার আগে রবিবার রাত্রে জেলা প্রশাসন বাঁকুড়া পৌরসভা ও দমকলের যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হলো। এদিন শহরের পাঁচবাগা নতুন চটি কলেজ রোড মাচানতলা এলাকায় জীবাণুমুক্ত করার কাজ করেন দমকল কর্মীরা। পুরো সময় তাদের সঙ্গে ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত স্বয়ং। পৌরসভা ও দমকল বাহিনী সূত্রে জানানো হয়েছে, রাতে রাস্তায় মানুষ যাতায়াত একবারেই নেই, ফলে নিশ্চিন্ত আর নিরাপদে কাজ করা সম্ভব। সোমবার থেকে যেহেতু বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে, ফলে বাইরে লোকজনের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তার আগেই পুরো শহরকে জীবাণুমুক্ত করার কাজ করতে চাইছেন তারা। দমকল কর্তা ব্রহ্মানন্দ পতি বলেন, স্প্রে করা রাত্রেবেলার আসল একটা কারণ, রাত্রেবেলায় মানে লোকজনের যাতায়াতটা বা একটুটা কম হবে, একবারই কম হবে, এই জন্য রাত্রেবেলাটা একটু নিরাপদ আর কি। কারণ এই যে স্প্রেটা, এটা মানুষজনের গায়ে যদি বাই চান্স লেগে যায়, সেক্ষেত্রে হয়তো মানে কিছু এমনি জ্বালা জ্বলন করতে পারে, যার জন্য এটা। পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের কথায়, আমরা জেলা প্রশাসন, বাঁকুড়া পৌরসভা এবং ফায়ার ব্রিগেড, আমরা বসে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মেনলি যে জায়গাগুলো যাতায়াত হয় সেই জায়গাগুলোতে একটু বেশি স্যানিটাইজ করা দরকার। যেমন সবজি বাজার বা আগামীকাল থেকে বিভিন্ন অফিস চালু হচ্ছে, আগামীকাল থেকে বিভিন্ন স্কুলে মিড ডে মিলের চাল আলু দেওয়া শুরু হবে, যার জন্য এই জায়গাগুলো যে গ্যাদারিং হবে, তো রাত্রিবেলায় করলে জায়গাগুলো তো ফাঁকা পাচ্ছি, তাহলে যে স্যানিটাইজ করার যে মূল উদ্দেশ্য রাত্রিবেলায় করলে সেটা আমাদের সাকসেস হচ্ছে। সকালবেলায় হয়তো সবজি বাজার যেখানে ভিড় আছে সেখানে ঠিক মতো স্যানিটাইজ করা যাচ্ছে না, দোকানদারি যেগুলো আছে যদিও সেগুলো বন্ধ আছে, কিন্তু যদি সেখানে কোনো জাম থাকে, সেখানে কোনো যদি ভাইরাস থাকে, সাটা দরজা সেগুলোকে রাত্রিবেলাতে স্যানিটাইজ করা, সেটা আমাদের পক্ষে সুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।